এখনো তো ইঞ্জেকশন পুশ করেনি, তো চিল্লাচ্ছিস কেন? দেখেন আমার আঙ্গুলটাই গিলে গেছে। এটা তো খুবই সিম্পল, এটাতে ইনফেকশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। এতক্ষণে আপনার আসার সময় হলো? দেরি কোথায় করলাম, আমার শিফট তো এখনই। এরকমের অদ্ভুত পেশেন্ট আমি আমার লাইফে দেখিনি। আমার কি মনে হয় জানিস, ছেলেটার এই পাগলামিতে তোর জন্য প্রেম আছে। আমার তো মনে হয় মাথায় সমস্যা, নাহলে শুধুমাত্র একটু নখ কেটে গেছে এর জন্য কি হসপিটাল গেছে? নীরা কোথায়? ও তো এখানে নেই, মানে নীরা চাকরি ছেড়ে দিয়েছে। যে চাকরি ছেড়ে দিয়েছে, নীরা অ্যাড্রেসটা কেমন একটু দেয়া যাবে? আমরা ভালো ফ্রেন্ড, তোমাকে আমি মিথ্যা বলতে পারতাম না, কিন্তু আমি চাইনি যে আমাদের সম্পর্কের মাঝে কোনো মিথ্যা আসুক। তোমার কাছে কোনো উত্তর নেই, আর এক পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না।